পার্ট এই পার্টে আমরা কি কি শিখলাম আমাদের কমন টাইপ পিপি পিপি মানে কি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট নিজেদেরকে রক্ষা করার জন্য সরঞ্জামাদি যন্ত্রপাতি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট আমরা কথা বলি পিপিই পিপি মানে কি কি পড়ে মাথার জন্য হেড হেলমেট আইজের জন্য গগলস স্ক্রিন হ্যান্ডস গ্লোভস ফিট পায়ের জন্য শু বডির জন্য ভেস্ট ভিজিবল ভেস্ট কাপড় তো আগে পরতেই হবে তারপর দিয়া ভেস্ট ইয়ারিং এর জন্য ইয়ার প্লাগ রেসপিরেটরি জন্য আমরা বিভিন্ন ধরনের মাস্ক ব্যবহার করব এগুলো হচ্ছে আমাদের একটা সিম্পল বিষয় বুঝতে পারছো আমরা কেন সেফটি করব প্রথমত সেফটি করব নিজেকে রক্ষা করার জন্য দ্বিতীয়ত পরিবারকে রক্ষা করার জন্য আমরা একা খাই না একা পড়ি না একা চলি না আমরা পরিবারে বাস করি সমাজে বাস করি একজন ভিক্ষুককে 2 টাকা দিলে তারও আমার উপর হক আছে প্রতিবেশীর হক আছে আমার পরিবারের সদস্যদের হক আছে মা বাবা আত্মীয় সবার হক আছে আমি যদি দুর্ঘটনায় পড়ে যাই তাহলে কোম্পানি আমাকে বা আমার মালিক আমাকে 2,000-5,000-10,000 দিয়ে ক্ষান্ত হয়ে যাবে 1,00,000 টাকা দিয়ে ক্ষান্ত হয়ে যাবে তার উপর আর দিতে পারবে না তাই আমাদের নিরাপত্তা আমাদের সেফটি আমাদেরকে আগেই করতে হবে কোম্পানি তার নিজের কাজের প্রোডাকশনের জন্য তার আপনাদের কাজের প্রেসার দিবে সেই প্রেসারের মাঝেও আপনাদেরকে নিরাপত্তাটা আপনারাই বেছে নেবেন আপনাদের যদি মনে করেন যে এই জায়গায় কাজ করার উপযুক্ত না সেই জায়গাতে আপনারা কাজ করবেন না জীবনটা অনেক বড় আমরা বেঁচে থাকতে হবে জীবন মৃত্যু কার হাতে আল্লাহর হাতে কিন্তু আল্লাহ কি বলছে দেখে শুনে সাবধানে চলো সাবধানতা অবলম্বন করার জন্য আমরা কাজ কি করলাম নিরাপত্তা জনিত আমাদের যে কর্মক্ষেত্রে যে নিরাপদ ভাবে চলতে হবে কাজ করতে হবে সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা বুঝতে পারছেন সবাই ধন্যবাদ দেখতে থাকুন নিরাপত্তা বিধি মানতে নাই কো লাজ লজ্জা আছে কোনো কর্মক্ষেত্রে সেফটি নিয়ম মানবো নিরাপদে বাড়ি ফিরবো এটা আমি কাল রাতে আপনাদের জন্য কবিতার লাইনটা বানাইছি কারণ আমি কবিতা লিখি এখন এই পর্বে প্রথম পর্বে আমি আপনাদেরকে এরপরে নিয়ে যাব ওয়ার্কের হাইটের জন্য আপনাদের কিছু দেখাবো পিপি সম্পর্কে আপনারা সব জানলেন ওয়ার্কের হাইটে দেখাবো এক্সকাভেশনের ভিডিও দেখাবো তারপর আপনাদেরকে ছেড়ে দেবো তাহলে এখানে কি এই পর্বের জন্য আমরা কি করব আবার মনে করে যে নিরাপদে করব কাজ নিরাপত্তা বিধি মানতে নাই কোলা কর্মক্ষেত্রে সেফটি নিয়ম মানব নিরাপদে বাড়ি ফিরব আমি যদি বলি 1 2 3 আপনারা বলবেন সেফটি ফার্স্ট সেফটি ফার্স্ট সেফটি ফার্স্ট Excavation or in the surrounding areas. Every day I have to take a close look at the conditions of the site, the cave-ins are the leading cause of death in excavation work, and the collapses are 8. Some excavations, however, especially in the excavation or in the surrounding